Hello dear students, how are you all? I hope all of you are fit and fine physically and mentally by the grace of Almighty Allah. I am also fine. This is Nazmul Nahar Institute of GRK High School. Dear students, today I would like to welcome you again to our online class. Today At first, I will read out a passage from lesson unit 3, lesson 6, and the title of the passage is Pahla Boishak. Okay, let's start. Pahla Boishak is the first day of Bangla New Year. Pahla Boishak, Bangla New Year er prothom din. Bangla Navabarsher prothom din. The day is a public holiday. Ei dinti hocche sarkari chutir din. This day has a special significance for us as it is a part of Bengali culture and tradition. আমাদের কাছে এই দিনটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এটি বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অংশ. People from all walks of life, irrespective of their ethnic identity and religious belief, celebrate the day with traditional festivities. নৃতাত্ত্বিক পরিচয় এবং ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে জীবনের সকল ক্ষেত্রের মানুষ ঐতিহ্যবাহী উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে. অন দিস ডে দ্য হোল অফ বাংলাদেশ ইজ ইন এ ফেস্টিভ মুড. এই দিনটি পুরো বাংলাদেশ একটা উৎসবের আমেজে থাকে. দ্য ডে ইন্সপায়ার্স পিপল টু স্টার্ট লাইফ উইথ রিনিউড হোপস অ্যান্ড অ্যাসপিরেশনস. দিনটি মানুষকে নতুন আশা এবং উৎসাহের মধ্য দিয়ে জীবন শুরু করার অনুপ্রেরণা জাগায়. এভরি ইয়ার দ্য ডে ইজ সেলিব্রেটেড ট্র্যাডিশনালি. প্রত্যেক বছর এই দিনটি উৎসবমুখরভাবে পালিত হয়ে থাকে, ঐতিহ্যের সাথে পালিত হয়ে থাকে. পিপল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, হ্যাভ এ বাথ অ্যান্ড উইয়ার ট্র্যাডিশনাল ক্লথস. লোকজন খুব সকালে ঘুম থেকে উঠে গোসল করে এবং ঐতিহ্যবাহী পোশাক পরে. Women wear white sarees with red borders and adorn themselves with colorful churis and flowers, while men dress themselves in pajamas and panjabis. যেখানে পুরুষরা নিজেদেরকে পাজামা এবং পাঞ্জাবিতে সাজায়, সেখানে মহিলারা, তরুণীরা লাল পাড়ের সাদা শাড়ি পরে নিজেদেরকে রঙিন চুড়ি এবং ফুল দিয়ে সাজায়. ইট ইজ এ ডে হোয়েন পিপল লাভ ইটিং ট্র্যাডিশনাল ফুড. এই দিনটিতে লোকেরা ঐতিহ্যবাহী খাবার খেতে পছন্দ করে. ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্টস অফ দ্য ডে ইজ হেল্ড ইন ঢাকা. নববর্ষের সবচেয়ে যে বর্ণাঢ্য উৎসবগুলোর মধ্যে হয় সেটি হচ্ছে ঢাকায়. আর্লি ইন দ্য মর্নিং পিপল ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস পোর ইন ফ্রম অল ডিরেকশনস টু অ্যাটেন্ড দ্য কালচারাল ফাংশন অ্যাট রমনা বাজমুল অর্গানাইজড বাই ছায়ানট. সাংস্কৃতিক অনুষ্ঠান যথাসময়ে শুরু হয় এবং দেশের প্রসিদ্ধ শিল্পীরা এতে অংশগ্রহণ করে এবং ছায়ানটের বটমূলে আয়োজিত অনুষ্ঠানে হাজার হাজার লোক অংশগ্রহণ করে থাকে. দ্য ডে ইট ইজ প্রোগ্রাম টেক পার্ট ইন দ্য প্রোগ্রাম দ্যাট স্টার্টস উইথ দ্য ফেমাস ঠাকুর সং এসো হে বৈশাখ এসো এসো. অনুষ্ঠানটি শুরু হয় রবীন্দ্রসঙ্গীতের বিখ্যাত গান এসো হে বৈশাখ এসো এসোর মধ্য দিয়ে. আর্টিস্ট অলসো সিং ট্রেডিশনাল ফোক সংস অ্যান্ড পারফর্ম ক্লাসিক্যাল ডান্সেস টু দ্য রিদম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস. পরে শিল্পীরা ঐতিহ্যবাহী লোকগীতি গায় এবং উচ্চাঙ্গ নৃত্য উপস্থাপন করে. পিপল অলসো কাম টু জয়েন কালারফুল প্রসেশন. কালারফুল প্রসেশন অর্থ যে বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই শোভাযাত্রার মধ্যে দিয়ে লোকজন এখানে আসে. দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি. এটি হচ্ছে বৃহত্তম আনন্দ মেলার বর্ণাঢ্য শোভাযাত্রা. পিপল অলসো ইউনিভার্সিটি অফ ঢাকা প্রসেশন ইউজুয়ালি ডিসপ্লেস দ্য ট্রেডিশনাল প্র্যাকটিসেস অফ বেঙ্গলি কালচার. দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি অর্গানাইজড বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি. ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা সবচেয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণটা করে থাকে. দ্য মাস্ক অ্যান্ড ড্রেস ওর্ন বাই দ্য পিপল আর সো ফ্যাসিনেটিং.
লোকজনের ব্যবহৃত মুখোশ এবং মালা খুবই মনোমুগ্ধকর। ইট অ্যাট্রাক্টস অ্যান ইনক্রিজিং নাম্বার অফ ফরেন ট্যুরিস্ট এভরি ইয়ার। এটা প্রতি বছর ক্রমবর্ধমান সংখ্যক বিদেশি পর্যটককে আকর্ষণ করে। দ্য ডে ইজ অলসো অবজার্ভড অল ওভার দ্য কান্ট্রি। এই দিনটি সারা বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে। ডিফারেন্ট সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস সেলিব্রেট দ্য ডে উইথ দেয়ার ওন কালচারাল প্রোগ্রামস। বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজস্ব অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে। অন দিস ডে নিউজ পেপার ব্রিং আউট স্পেশাল সাপ্লিমেন্টস। এই দিনে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। দেয়ার ইজ অলসো স্পেশাল প্রোগ্রাম অন দ্য রেডিও অ্যান্ড টেলিভিশন। রেডিও এবং টেলিভিশনেও বিশেষ অনুষ্ঠান থাকে। দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ মার্কস এ ডে অফ কালচারাল ইউনিটি ফর দ্য হোল নেশন। এই দিনে সংবাদপত্রগুলো পহেলা বৈশাখ উদযাপনের সমগ্র জাতির জন্য একটি সাংস্কৃতিক মেলাবন্ধনের দিককে নির্দেশ করে। ডিয়ার স্টুডেন্টস, নাও আই উইল ডিসকাস সাম মাল্টিপল চয়েস কোশ্চেন উইথ ইউ। ফার্স্ট ওয়ান, পহেলা বৈশাখ ডিনোটস দ্য বিগিনিং অফ ইয়ার, দ্য বিগিনিং অফ বাংলা নিউ ইয়ার, দ্য এন্ড অফ দ্য বাংলা ইয়ার, দ্য বিগিনিং অফ দ্য খ্রিস্টান ইরা। দ্য কোশ্চেন, দ্য আনসার অফ দ্য কোশ্চেন ইজ দ্য বিগিনিং অফ বাংলা নিউ ইয়ার। অন দিস অকেজন পিপল আর ইন এ গ্লুমি মুড or reluctant mood or sad or fresh. The answer is the festive mood. On this occasion people are in a festive mood. Pahla Boishak is the dash day of Bangla New Year. Pahla Boishak is the first day of Bangla New Year. On Pahla Boishak, people eat dash foods. The answer is, on Pahla Boishak, people eat conventional foods. Next, Pahla Boishak inspires people to start life with dash hopes and inspiration. The answer is, with renewed hopes and inspiration. What does the phrase public holiday mean? Public holiday means national holiday. Number G, the cultural function at Ramna Bajmul is organized by Fine Arts Chayanot Shilpakala Academy, Bangla Academy. The answer will be Chayanot. Dear students, now I will discuss some question answer with you. First one, why does Pahla Boishak bear a special significance? The answer will be, Pahla Boishak bears a special significance because it forms a part of Bengali culture and tradition. Number B, what does the procession display? The answer will be, the procession displays the traditional practices of Bengali culture. How do people celebrate the day? Third question. The answer will be, people celebrate the day with traditional festivities. People celebrate the day with traditional festivities. How do people celebrate? What do people love to eat on this day? Edine people ki khete pochondo kore? On this day, people love to eat traditional foods. Number E, question number E. What do women and men wear on Pahla Boishak? The answer will be, women wear while sarees with red colors and adorn themselves with colorful churis and flowers, and men put on Punjabis and pajamas.
Dear students, that's all for today's online class. Thanks for staying with me. Stay home and stay safe. Allah Hafiz.